তো অবশেষে অনেক দিন পরে আজকে এই সবজিগুলো হারভেস্ট করলাম আমার গার্ডেন থেকে। এই যে আও কাটাও হয়েছে, এগুলোতে ময়লা ওয়াশ করতে হবে। এখানে চেরি টমেটো নিয়েছি অনেকগুলো, আরও কিছু নেব। তো আজকে কিছু সবজি তুলবো, সেগুলোরই ভিডিও করব। অনেক বেগুন ধরেছে গাছে, এই যে বাট এগুলো ছোটো, প্রত্যেকটা গাছেই হয়েছে। তা এখানে একটা বড় হয়েছে, ওটা নিব আজকে। আও বেগুনের বোটা অনেক শক্ত হয়, কিছু দিয়েও কাটা যায়। আর বড় বড় টমেটোগুলো পেকেছে, ওগুলোও কিছু নেই। এই যে এটার মধ্যে প্রচুর কাদা, এগুলো খুব ভালোভাবে ধুতে হবে, বৃষ্টি হয়েছে তাই। ওয়েট ফাইজান, হোয়ার ইউ গো? যেগুলো পেকে গেছে আছে, এগুলো নিব না। অনেক বরবটি আছে, ওগুলোও নিব না। একটা কিউকাম্বার দেখেছিলাম, ওইটা নিব। বৃষ্টি হয়েছে তাই সবগুলোতে পানি, তে কাদা হয়ে গেছে। সবগুলো অনেক ভালোভাবে ওয়াশ করতে হবে। পেছন দিকে গাছগুলো মরে গেছে, বেশি নেই। এই দু একটা শশা আছে, ওগুলো পরে নিব। আর অনেক বরবটি আছে, বাট বরবটি আমি খাই না, ওগুলো আর নিব না। এই যে বরবটিগুলো, এগুলো খেতে আমার ভালো লাগে না, এই জন্য আমি নিই না। ও এখানে আমার নাগা বোম্বাই যেটা, ওটাও পেকে গেছে, এটা লাল হয়ে গেছে, এটা নেওয়া যায়। এই যে এটা পেকে গেছে, আরো আছে ভালোই। এতটুকু সবজি তুললাম। এখানে আমার ভিতরে আরো টমেটো পেকেছে। আও এই যে ছিঁড়ে নিয়ে আসলাম, একদম ফ্রেশ। প্রচুর চেরি টমেটো পেকে আছে, বাট এগুলো এখন আর আমি খাইও না, আর এজন্য উঠাইও না। এই যে এই টমেটোগুলো যে এত পরিমাণে হয় আমি এবার প্রথম বুঝলাম, পুরো জঙ্গল হয়ে আছে, শত শত। হাতের মধ্যে কাদা লাগছে। এইখানে পেকে মাটিতে পড়ে আছে, আমার খাওয়ার লোক নেই তাই আর এগুলো তোলা হয় না। এই যে ছড়া সহ এগুলো পেকে আসছে। আর লাউ ধরেছে, বাট লাউ বড় হয় না। একটা সানফ্লাওয়ার হয়েছে অনেক উঁচুতে, একটাই সূর্যমুখী গাছ হয় প্রতি বছর আমার। এখানকার নাগামরিচগুলো আরও সুন্দর, এই দুটো তো খুবই বড় সাইজের হয়েছে। এগুলো ঝাল বেশি না, বাট খুব সুন্দর স্মেল। এখানে আরও হচ্ছে, আর এই লাল মরিচগুলো, এগুলো পেকে গেছে, হ্যালাপেনিও, এগুলো আমি খাই না, এই জন্য গাছে ধরে আছে। এই যে চেরি টমেটো ফাঁকে ফাঁকে প্রচুর হয়ে আছে। এই যে এগুলো গাছের ভিতর থেকে একদম নিয়ে আসছি, অনেক ভিতরে এগুলো, এগুলো ছিঁড়তে একটু কষ্ট হয়। এখানে চেরি টমেটো পেকে আছে, এখানে বি আছে অনেক। ফাইজান, এই বিগুলো তোমাকে কামড় দিতে পারে আব্বু? ওই দিন ফাইজানকে একটা বি কামড় দিছিল, এই জন্য ভয় পাচ্ছি। চলো তাড়াতাড়ি বাসায় চলো।
এখন ফুল থেকে তারা মধু সংগ্রহ করে। এই গাছটা একটু লেট করে মরিচ আসছে, বাট আসতেছে অনেক ফুল। যদিও আর এক মাস গরম আছে, এরপরে উইন্টার চলে আসবে, স্নো হবে। এই দুটো দেখতে খুবই সুন্দর হয়েছে, একদম সেই রকমের। আর এই গাছটাও অনেক বড়, বাট এটার মরিচগুলো আমি অলরেডি অনেকগুলো খেয়ে ফেলেছি। বাট এটা হচ্ছে হোয়াইট কালারের, এটা মেক্সিকান বোম্বাই। এটাকে একটু ওয়াশ করে নিই, পাইজান পানি দিয়ে ফেলতেছে তাই। ওয়েট মামি, ইউ ডোন্ট টাচ এনিথিং, ওকে? প্রচুর কাদা, এগুলো ভিজিয়ে রাখতে হবে। ওয়েট ওয়েট, ডোন্ট টাচ, ইউ ডোন্ট টাচ এনিথিং, ওকে? নো 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 নো, সবগুলি মোটামুটি ওয়াশ করে নিয়ে আসে। এই ছিল আজকের হারভেস্ট। এই যে এগুলো তুললাম বাগান থেকে, আমি খুব টায়ার্ড তাই আর পারবো না। আরো অনেক টমেটো আছে গাছে, ওগুলো দরকার নেই আমার। আর এই হচ্ছে কিছু লাউ শাক, এটা আমি গতকালকে কেটেছিলাম, তখন ভিডিও করে রেখেছি। তো এই প্রথম আমি লাউ শাক কেটেছি, আমার মাত্র দুইটা লাউ গাছ হয়েছে। ওখান থেকে একটু একটু করে আমি শাক নিয়ে খাই, তো আজকেই একটু বেশি ছিঁড়েছি। এগুলো আজকে আমার গার্ডেন থেকে হারভেস্ট করেছি। শশা শশাগুলো একটু আঁকা পাকা হয়ে গেছে, আর একটা পেকে গেছে, অনেকদিন ছিল দেখে নাই তাই। আর অনেকগুলো বিন, আর এখানে বড় সাইজের টমেটো আছে কিছু, এখানে আসছে বড় আরো দুটো। আর এই যে চেরি টমেটো গুলো, তো এই টোটাল